বিএনপি জামাতের ষড়যন্ত্র শেষ হয়নি, এখন শুরু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ছড়ানো, এমন দাবি করেছেন নারায়ণগঞ্জের চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বজ্রকণ্ঠের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারুণের ভাবনার ৭ মার্চ বিষয়ে আলোচনা সভায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, সাংবাদিকতা করতে গেলে সত্য লেখার সাহস থাকতে হবে, আর রাজনীতি করতে হলে সত্য কথা বলতে হবে, তা না হলে রাজনীতি করার দরকার নেই। এ সময় আওয়ামী লীগের সাথে বিভিন্ন হাইব্রিড লোক যুক্ত হয়ে বিভিন্ন প্রশাসন কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বক্তারা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ফেক নিউজ বানিয়ে দিচ্ছে একটা, হ্যাঁ, আর এখন তো ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আরো সমস্যা হয়ে গেছে, আরো ওরা স্মার্ট হয়ে গেছে, সো ওইটা দিয়ে ওরা আরো মেকানিজম করছে। আর একটা খুনি তো বসেই আছে ওখানে, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বদমাইশ তারেক রহমান। সো আপনারা প্লিজ হেল্প দ্য কান্ট্রি।